গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগে তোমাদের আমি ইকো পার্কে তিনটে পার্ট দেখেছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, কিন্তু এখন আমি নিয়ে এসেছি পার্ট ফোর। হ্যাঁ, ভিডিওটা অনেক লেট করে এসেছে, আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিওটা দিতে পারিনি। তো আজকে দেখা যাক আমি কী নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ইকো পার্কের সেই পার্ট ফোর, যেখানে কি না মেন সৌন্দর্যটা লুকিয়ে আছে। পুরো ইকো পার্কটা যারা গেছো তারা জানো একদিনে ঘুরে কমপ্লিট করা সম্ভব নয়। তো ইকো পার্কের মধ্যে প্রচুর 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 দেখার জায়গা আছে। তার মধ্যে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে ইকো পার্কে তো আমরা 30 টাকা টিকিট দিয়ে ঢুকছি, এবং ঢোকার পরে দেখা আর একটা প্লেস আছে যার ভেতরে আমাদের তাজমহল এবং এরকম আরও অনেক অনেক সুন্দর জিনিস আছে দেখার মতো। তার জন্য আমাদের মাত্র 30 টাকা দিয়ে টিকিট করে ওর মধ্যে ঢুকে যেতে হবে। তো আমি সেখানেই যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ওখানে ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে আমার যেটা চোখে পড়লো পিরামিড, যেটা দেখতে আমাকে আর কষ্ট করে মিশরে যেতে হয়নি এবং খরচা করেও মিশরে যেতে হয়নি, আমি পিরামিডটা কলকাতাতে বসেই দেখে নিলাম ইকো পার্কে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের যদি এরকম লাখ লাখ টাকা খরচা করে বাইরে যেতে না হয় বা বাইরে যেতে না পারি বা মন না চায়, তাহলে আমরা অবশ্যই ঘুরে আসতে পারি ইকো পার্কে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর জিনিস। তো আমাদের কষ্ট করে গরমের মধ্যে আর মিশরে যেতে হয়নি, আমরা কলকাতাতে বসে এইসব দেখতে পাচ্ছি। আর রাতের ইকো পার্ক সে একটা অন্যরকম সৌন্দর্য। আমরা অনেকেই যাই ইকো পার্কে, সকালে যাই বিকেলের মধ্যে ফিরে আসি, তাদেরকে আমি একবার বলবো শুধুমাত্র রাত্রেবেলা একটু ইকো পার্কে থাকতে। তো রাত্রেবেলা সত্যি ইকো পার্কের সৌন্দর্য আমার কাছে এবারে শত শত গুণ বেড়ে যায়। আমি চেষ্টা করি অনেক রাত অবধি না থাকলেও মোটামুটি ইভিনিং হবে, তারপরে আধা ঘন্টা এক ঘন্টা কাটানো, তারপর ইকো পার্ক থেকে ফেরার জন্য। তো সারাদিন তুমি যেটা দেখছো, তুমি যেটা ঘুরে ঘুরে দেখছো সেটা খুবই ভালো লাগবে। যেই সন্ধ্যা হবে তখন তুমি দেখতে পারবে পুরো চেঞ্জ হয়ে গেছে ইকো পার্কটা। তো সেই রাত্রিবেলাতেই, এর আগেও গেছি, দিনের বেলা দেখেছি তাজমহল, ঘুরেছি, বেশ ভালো লেগেছে, কিন্তু রাত্রিবেলা ভালো সেটা আমি আর মুখে প্রকাশ করতে পারবো না, সেটা আমি তোমাদেরকে ভিডিও করেই দেখিয়ে দিয়েছি। দেখো আমি তোমাদের জন্য ভিডিও করেছি, তো তোমরাও চলে আসতে পারো এখানে, অবশ্যই একটু টাইম নিয়ে আসবে, সন্ধ্যাটা যাতে এখানে কাটিয়ে যেতে পারো। আর ইকো পার্কের ঝিল সে তো বলার মতো না, তার চারিদিকে বিভিন্ন রকম লাইট, ছোটো ছোটো নারকেল গাছগুলো, জলের ঢেউ, তাতে বোট, অসাধারণ এক সৌন্দর্য। তো আমি তো সঙ্গে মানে আমি এখানে প্রায় আসি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর যখনই মানে সঙ্গে তো কেউ থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব মিলিয়ে দারুণ ব্যাপার। আর খাওয়া দাওয়া, ওখানে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে, যেরকম বিরিয়ানি থেকে শুরু করে ওখানে ঝালমুড়ি পর্যন্ত পাওয়া যায়, ঘটি গরমও পাওয়া যায়, এবং প্রাইস খুব একটা বেশি নয়, মোটামুটি খুব একটা কমও নয়। তাছাড়াও তুমি ওখানে বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে ঢুকতে পারো, সেটা তো আমি এর আগেও বলেছি, ওখানে খাবার নিয়ে যেতে কোনো প্রবলেম নেই। কিন্তু খাবার খাওয়ার পরে যেখানে সেখানে আমাদের যেগুলো অপ্রয়োজনীয় প্যাকেট এগুলো ফেলার দরকার নেই, কারণ ওখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, একটা কি ওখানে সব জিনিসই খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওখানে ডাস্টবিন, মানে কিছু দূর পরপর ডাস্টবিন তুমি খাও, ওখানে বসে খাও, খেয়ে দিয়ে কিন্তু তোমাদের অপ্রয়োজনীয় কাগজপত্র প্যাকেট সব ডাস্টবিনে ফেলে দাও, কোনো প্রবলেম নেই। তোমাকে বেশি দূর হাঁটতেও হবে না, তুমি যেখানে বসে টিফিন করবে বা লাঞ্চ করবে তুমি সেখানেই তুমি ওগুলো ফেলে দিতে পারো, পাশেই ডাস্টবিনে ফেলে দিতে পারো। অতএব ওখানে আমাদের নোংরা করার তো কোনো দরকার নেই, ওখানে ব্যবস্থা আছে। তাছাড়া ওখানে অ্যাভেলেবেল টয়লেট আছে আর পানীয় জল, কোনো প্রবলেম নেই। তো সুতরাং বুঝতেই পারছো একটা অল্প খরচ, একটা ঘোরার জন্য অসাধারণ জায়গা, সারাদিন কাটানোর মতো এবং সুন্দর একটা ইভিনিং, সব মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার। আমার কিন্তু বেশ ভালোই লাগে, আমি মাঝে মাঝে ওখানে চলে যাই এবং বেশ দারুণ দারুণ লাগে, মন খুলে ঘোরার মতো একটা জায়গা। আর সন্ধ্যাবেলা দেখো লাইটিংটা, দেখো এখানে ইভিনিংয়ে না গায় মানে যদি ইভিনিংয়ে না থাকো ওখানে তাহলে কিন্তু এত সুন্দর আলো দেখতে পাবে না, দেখো কি অসাধারণ লাগছে। মানে কি বলবো, আমি এর আগে বহুবার গেছি, আমি এত সুন্দর আলো কমই দেখেছি, তার কারণ হচ্ছে ইভিনিংয়ের হয়তো একটু আগে বেরিয়ে আসা হয় বা আলোর এখানে যাওয়া হয় না। এটা তো যদি আমরা 30 টাকার টিকিট কেটে তাজমহল দেখতে যাই তো তার ভিতরেই এগুলো রয়েছে। তো সুতরাং বলবো যে ইকো পার্কে গেলে সন্ধ্যাবেলা একবার এই জায়গাটা ঘুরে আসতে, দেখো মনটা পুরো ভালো হয়ে যাবে। এবং সাথে যদি কচিকাছারা থাকে তো তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ একটা আনন্দে তারা দিন কাটাবে, একটা পজিটিভ এনার্জি আসবে, সব মিলিয়ে কিন্তু দিনটা বেশ ভালোই কাটবে। তাছাড়া যদি একটু খেতে ইচ্ছা করে পাপড়ি চাট বা ভেলপুরি, তাহলে একটু পাঁচিলের দিকে সরে যেতে হবে, সেখান থেকে হাত বাড়ালেই ভেলপুরি দাদারা, পাপড়ি চাট দাদারা, পাপড়ি চাট ভেলপুরি তোমাদের হাতে তুলে দেবে, যেটা খেতে লাগবে অসাধারণ। তাছাড়া ভেতরে অনেক ঘটি গরম ঘোরাঘুরি করছে, আর মোমো, চাউমিন, বিরিয়ানি কী চাই সব কিছু ওখানে পাওয়া যাবে, ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি বলবো যাও। আর ঘোরার জন্য যে শুধুমাত্র পার্ক তা নয়, ওখানে মার্কস গার্ডেন রয়েছে, প্রজাপতি গার্ডেন রয়েছে, এরকম আলাদা আলাদাভাবে মানে একটা ওর ভেতরে ঢুকলে একটা গ্রামের সিনও দেখতে পাবে, মানে সব কিছু মিলিয়ে ইকো পার্ক একটা মানে কি বলবো মানে টোটাল একটা সুন্দর একটা
প্যাকেজ আর কি। তো তোমরাও তাড়াতাড়ি চলে যাও, ওখানে শীতকাল চলে এসছে। আরেকটা জিনিস এক্সট্রা পেয়ে যাবে এই শীতকালে, সেটা হচ্ছে অসাধারণ ফুল। এখন ফুলে ফুল, এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে মোটামুটি, এখন সেটা এখন তো মানে পুরো ইকো পার্কটা ফুলে ভরে গেছে। সেখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরও অনেক অনেক ফুল আছে যে ফুলের নামগুলো ঠিক জানি না, কিন্তু এত পরিমাণে ফুল, এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে একবার ঘুরেই আসতে পারো। তাছাড়া আমার মতে সারা বছরই ওখানে ঘুরতে যাওয়া যায়, ওই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা। আর ভেতরে ছোটো ছোটো প্রচুর পুকুর টাইপের, মানে ঝিল টাইপের আছে, সেগুলো একটু ছোটো বাচ্চারা থাকলে একটু নজর রাখতে হবে, ধারে কাছে যেন চলে না যায়। আর তাছাড়া সব কিছু ভীষণই ভালো, ভীষণ ভালো। মানে ওখানে এত মানুষ আসে, এত মানুষ আসে যে তবুও যেন মানুষ ওখানে আর বেশি হয় না, জায়গাটা এত বড়। তবে এইটুকু বলতে পারি, একদিনে ঘুরে শেষ করতে পারবে না জায়গাটা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। তো পা ব্যথা হয়ে গেলে আমাদের একটু বসতে হবে, বসার জন্য সঙ্গে নিয়ে যেতে হবে একটা বসার কোনো জিনিস, একটা বড় পলিথিন বা একটা বেড কভার নিয়ে পেতে বসে একদম সুন্দর করে ওখানে। আর যদি বাড়ি থেকে একটু লুচি আলুর দম, ফ্রাইড রাইস বা বিরিয়ানি এই টাইপের কিছু করে নেওয়া যায়, তো তাহলে তো কোনো কথাই নেই, সারা দিনটাই ওখানে কেটে যাবে খুব সুন্দরভাবে। আর আমি আশা করছি তোমরাও খুব তাড়াতাড়ি যাবে ওখানে ঘুরতে। এরকম আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি, তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছ, আমি এরকম আরও জায়গায় যেগুলো ঘুরে বেরিয়েছি সেরকম ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো আমার এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে জানি, তার জন্য একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুদেরকে বলছি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে, আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদেরকে বলতে হবে না। আর আমি এই ভিডিওটা মানে ইকো পার্কের পার্ট ফোরটা দেরি করে দেওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, সত্যিই অনেক দেরি হয়েছে। পার্ট থ্রি অনেক আগে দিয়েছি, কিছু আমার কাজ ছিল এবং শরীরটা একটু খারাপ ছিল, যে কারণে দিতে আমার দেরি হয়ে গেল। তো তোমরা ইকো পার্কে আসছো এবং তোমাদের আসার পর ইকো পার্কে কেমন লাগছে আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা দূরে আছো যেসব বন্ধুরা একটু সকাল সকাল বেরিয়ে পড়বে, আর যারা কাছে আছো তারা সকাল সকাল বেরোতেও পারো বা 12টা-1টার দিকে বেরোলেও কোনো প্রবলেম নেই, তোমরা ঘুরতে পারবে। তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা যে এতক্ষণ ধৈর্য নিয়ে দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এরকম আরও ভিডিও পাবে, সঙ্গে থেকো, আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, ধন্যবাদ।